আসসালামু আলাইকুম। বরাবরের মতো আছি আমরা ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা দীর্ঘদিন যাবত হাড় জোড়া রোগে ভুগছিলেন। তো সরাসরি আমি পেশেন্টের সাথে কথা বলি যে এখানে এসে ডিপিআরসি হসপিটালে এসে কি চিকিৎসা নিয়েছেন। প্রথমে ওনার পরিচয়টা জানতে চাইব। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা একটু আমাদেরকে বলবেন। আমার ভাই, আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। মোহাম্মদ সাইদুল ইসলাম জি। আমার বাড়ি শেরপুর ডিস্ট্রিক্ট নালিতাবাড়ি থানা। নালিতাবাড়ি থানা শেরপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে আমাদের এখানে ডিপিআরসি হসপিটালে এসেছিলেন? আমি দেড় বছর যাবত হাড় জোড়া রোগে ভুগছিলাম। হাড় জোড়া রোগে? আমি অনেক চিকিৎসা পাতি করছি, তাতে কোনো রেজাল্ট পাই নাই। অবশেষে আমি মেসেঞ্জারে ইউটিউবে জানতে পারলাম যে শহীদুল্লাহ প্রধান স্যার, তিনি আর্থ্রাইটিস বা হাড় জোড়া রোগের চিকিৎসা করেন। আমি বিগত 2 মাস আগে তার কাছে চলে আসি। আসার 2 মাস চিকিৎসা নেওয়ার পরে আমি মোটামুটি সুস্থ পর্যায়ে আসি। আজকাল তার কাছে আসলাম, সে সামথিং কিছু ওষুধ খেতে আমাকে দিয়েছে। তো আমি মোটামুটি সুস্থ পর্যায়ে আছি, আশা করি আগামী 2 মাসে হয়তো সম্পূর্ণ ক্লিয়ার পর্যায়ে থাকতে পারি, আল্লাহ আমাকে রাখতে পারে। আচ্ছা, আপনি আশাবাদ। আচ্ছা, আপনি তো 1.5 বছর যাবৎ এই সমস্যাটা ভুগছিলেন, অন্য কোথাও কি কোনো চিকিৎসা নিয়েছিলেন? মানে এই মানে স্যার যে চিকিৎসা দিয়েছেন, যে ট্রিটমেন্ট দিয়েছেন, তার কি বিকল্প অন্য কিছু? আমি বিভিন্ন বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা নিয়েছিলাম, কিন্তু কোনো আরোগ্যতা ফল পাইনি। আচ্ছা, না পাওয়ার পরে অবশ্যই আমি এই জায়গায় আসতে বাধ্য। আচ্ছা, আপনার মূলত কী কী সমস্যা হতো একটু আমাদের? আমার গেঁঠা গেঁঠা ব্যথা ছিল এবং গেঁঠা গলা ফুলে যাইত অনেক সময়। প্রথমে দুঃখ হয়ে যেত, দুঃখর পরে দুঃখ হইতে হইতে পরে চিরিক শুরু হইত। তখন আমি ব্যথায় বা চিরিকে মানে ফুলেও যেত। আচ্ছা, ইনশাল্লাহ এই সারের ওষুধ খায় আমি অনেক উপকৃত বা সুস্থ পর্যায়ে আসছে, আল্লাহ আসছে। মানে এই 2 মাসের মধ্যে আপনি তো এসেছেন, স্যারকে দেখিয়েছেন, 2 মাস 2 মাসের মধ্যে আপনার আমি সুস্থ বোধ করছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি এই ট্রিটমেন্টটা পেয়েছেন, এই সমস্যাটার ট্রিটমেন্ট পেয়েছেন, চিকিৎসা পেয়েছেন, অন্য কোনো রোগীর ক্ষেত্রে বা যদি সমস্যাগুলোই ঘটে, আপনি কি তাদেরকে কোনো অ্যাডভাইস করবেন, কোনো উপদেশ দেওয়ার? অবশ্যই, আমি শহীদুল্লাহ স্যারের কাছে যোগাযোগ করার জন্য আমি অ্যাডভাইস করছি এবং করব, এবং রোগী পাঠাচ্ছি যাতে মানুষ বিভিন্ন রাস্তা হয়রানি না হয়, এই স্যারের কাছে আসলে হয়তো এই হাড় জোড়া রোগের জন্য উপকৃত হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ। কেন বলবেন তাদেরকে? আমি উপকৃত হওয়ার পর, সুস্থ হওয়ার কারণে আমার আত্মবিশ্বাস আসছে যে রোগের চিকিৎসা আছে এবং শহীদুল্লাহ স্যার তা করে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।